বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম শুভ সকাল বলবো না কারণ এখন সকাল এগারোটা বাজে দুপুরে রান্নার প্রস্তুতি নিচ্ছি এখানে মুরগি আমি কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি ব্রয়লার মুরগি আর এটা হলো টক দই বাসায় বানানো মিল্ক পাউডার দিয়ে তার মধ্যে ভিনেগার দিয়ে আমি টক দই তৈরি করে নিয়েছি বাসায় টক দই না থাকলে আমি এইভাবেই তৈরি করি মিল্ক পাউডার এবং ভিনেগার দিয়ে তো মুরগির মধ্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মুরগির পিসগুলো আমি ভালোভাবে কেটে নিয়েছি যাতে মশলা এর মধ্যে ভালোভাবে যায় বড় একটা হাজি বসিয়ে দিয়েছি চুলাতে রান্না করার জন্য বিরিয়ানি রান্না করবো আজকে সবাই একসাথে বিরিয়ানি খাবো তো প্রথমে সয়াবিন তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো মুরগিটা আমি টক দই মাখিয়ে রেখে দিয়েছি বড়ো হাড়িতে রান্না করার কারণ হলো নিজেরা নিজেরাই আজকে খাবো আমরা তো বাসায় আমাদের কেউ নাই শুধু আমরা চারজন তো আমরা চারজনই খাবো তো আজকে বড়ো হাঁড়িতে রান্না করতেছি কারণ রাতেও খাবো দুপুরেও খাবো একবারে রান্নাবান্না হচ্ছে রাতের আর দুপুরের একসাথে রাতে আর কোনো রান্না বান্না হবে না দুপুরে যেটা রান্না করব সেটাই রাতে খাবো আদা বাটা রসুন বাটা দিয়ে দেব আজকে আজকে হলো আমার জন্মদিন তো আমি লবণ দিয়ে দিলাম সবাই আমাকে জন্মদিনের শুভেচ্ছা দেবেন আর হলো দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষিয়ে নেব আপনাদের ভাইয়া আর হলো বাচ্চারা স্কুলে চলে গেছে আপনার ভাইয়া বাজারে গিয়েছে মুরগির মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম তো আজকে আমার জন্মদিন হয়তো সবাই ভুলে গেছে এটাই আমি ভেবেছিলাম তো যার যার মতো সকালবেলা সবাই স্কুলে চলে গেল আপনাদের ভাইয়া বাজারে গেল তো আমি ভাবলাম সবাই হয়তো ভুলে গেছে যদি মনে থাকতো রাতেই বলতো হয়তো ভুলে গেছে সবাই এটা আমি বিরিয়ানির মশলা বিরিয়ানির প্যাকেট যে মশলাটা পাওয়া যায় ওটাই আমি দিয়ে দিলাম রাঁধুনি দিয়ে এভাবে ঢাকনা দিয়ে রেখে দেব তো যাই হোক যেটা হলো তো ভাবছিলাম সবাই ভুলে গেছে তো এটা ভেবে আমি ভাবলাম যেহেতু নিজের মনে আছে আজকে আমার জন্মদিন তা আমি নিজেই রান্না করি ভালো মন্দ রান্না করে খাই সবাইকে খাওয়াই এই উপলক্ষে বড় হাঁড়িতে রান্না বসিয়ে দিলাম তো যেটা হলো রান্নার মাঝখানেই দেখি আপনাদের ভাইয়া এসেছে সাথে মেয়েও এসেছে ওই স্কুলে যায়নি ওরা আব্বুর সাথে মার্কেটে চলে গিয়েছিল আপনাদের ভাইয়াও বাজারে যায়নি আসলে ওদের মনে ছিল আমার জন্মদিনের কথা তো ওরা আমার জন্য একটা কেক নিয়ে এসেছে তো রান্না বসিয়ে দিয়ে আমি কেক কাটতে চলে আসলাম ওরা বলতেছে চলো কেকটা কাটো একটু ভিডিও করো তোমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে পারবা তো রান্নার ফাঁকে একটু ভিডিও করে নিলাম তা আপনাদের ভাইয়া আর আমি কেক কাটতেছিলাম মেয়ে ভিডিও করতেছে আর ছেলে তো লজ্জায় আসবে না সামনে তো ভালোই লাগলো জন্মদিনের কথা সবার মনে ছিল আমি ভাবছিলাম হয়তো সবাই ভুলে গেছে তো দেখলাম না সবাই মনে রেখেছিল সারপ্রাইজ হয়ে গেলাম আমি নিজেও আসলে আমি জানতাম না ওরা কেক নিয়ে আসবে আমি ভাবছিলাম ভুলে গেছে তো ওদের মনে ছিল কেক নিয়ে এসেছে এই কেকটা আমার খুব পছন্দ এই জন্য এই কেকটাই নিয়ে এসেছে তো রান্নার ফাঁকে কেক খাইলাম সবাই তো আপনাদের ভাই আমার জন্য আরেকটা গিফট নিয়ে এসেছে সেটা হলো একটা নাক ফুল ডায়মন্ডের দেখাচ্ছি আপনাদেরকে নাগুলটা খুব সুন্দর আসলে কিছুদিন আগে আমার নাক ফুলটা হারিয়ে গেছে ওই ফুলটা আমার বিয়ের পর থেকে নাকে ছিল তো আমি নাক ফুল অত চেঞ্জ করি না তো ওটা হারিয়ে যাওয়ার পর আর নেওয়া হয় নাই একটু টাকা পয়সার সমস্যা ছিল যেহেতু আপনাদের ভাইয়া এখন বেকার কাজ নাই অনেকেই জানেন তো এই জন্য আর নেওয়া হয়নি ভাবছিলাম যেটা হারিয়ে গেছে ওটা হয়তো পাবো এই আসে বসেছিলাম তো ওটা আর হয়নি তো আপনাদের ভাইয়া ওই নাক ফুল একটা নাক ফুল নিয়ে এসেছে গিফট করলো তো ভালোই ছিল নাকফুলটা তো ওখানে ওই পাশে তো মুরগি রান্না হচ্ছে আর এই পাশে আমি সোয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ কুচিগুলো একটু ভাজা ভাজা করে নিই ওর মধ্যে পোলাও চালগুলো দিয়ে দিলাম পোলাও চাল আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম এটা ভালোভাবে অন্য হাড়িতে আমি পোলাও চালগুলো ভেজে নেব নিয়ে মুরগির মাংসের মধ্যে দিয়ে রান্না করে নেব বিরিয়ানি মজাদার অনেকে অনেকভাবে রান্না করেন আমিও অনেক সময় অনেকভাবেই রান্না করি আজকে একটু ভিন্নভাবে রান্না করলাম মুরগি মাংসের মধ্যে পোলাও চাল দেওয়ার আগে একটু অন্য হাঁড়িতে একটু ভাজা ভাজা করে নেব তাহলে খুব ঝরঝরে হয় তো কেক খাওয়ার পরে একটু ছোটোখাটো জন্মদিন পালন করার পরে চলে আসলাম রান্না বান্নায় দুপুরে তো খাইতে হবে যতই জন্মদিন হোক কেক খেয়ে তো আর পেট ভরে না কারো দুপুরে তো খাইতেই হবে তো মুরগির মাংস ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যেই আমি ভেজে রাখা পোলাও চালগুলো দিয়ে দেব আজকের পোলাও চালগুলো আমি দেখেই আপনাদের ভাইকে বলেছিলাম পোলাও চালগুলো ভালো হবে না আমি সব সবসময় চাষি অথবা রূপচাঁদা পোলাও চাল ব্যবহার করি রান্না করি তো আজকে অন্য একটা কোম্পানি নিয়ে এসেছিলো কি যেন নাম আমি ভুলে গেছি ওই চালটা দেখে আমি বলেছিলাম যে এই চালটা তেমন একটা ভালো হবে না পুরানো চাল পোলাও চাল ছোট ছোটো যেটা মিহি দানা হয় সেটা বেশি ভালো লাগে এটা বড়ো বড়ো দানা ছিল আমার মনে হয় পানি বেশি নেবে তবু আমি নিজে থেকে আইডিয়া করে পানিটা দিয়ে দিয়েছিলাম পোলাও খিচুড়ি বিরিয়ানি এসব ঝরঝরে না হলে কিন্তু মোটেও ভালো লাগে না তা আমি আমার আইটের মতো একটু পানি দিয়ে দিয়েছিলাম পরে দেখা গেলো পানিটা একটু কম হয়েছিলো পরে আমি আবার পানি দিয়েছি যে কোনো কিছু কম হলে আবার দেয়া যায় কিন্তু বেশি হয়ে গেলে ওটা আর কমানো যায় না যেমন লবণ লবণ হলুদ তারপরে মরিচ ঠিক এই রকম পানি পানি যদি বেশি দিয়ে দেই। লাটকা হয়ে যাবে একটু কম দিয়েছি পরে লাগলে আবার একটু গরম পানি দিয়ে দেবো চালটা ঠিকভাবে ফোটে নেয় আমি যেটা বলেছিলাম আপনাদেরকে চালটা পুরানো ছিল এই জন্য পানিটা একটু বেশি নিয়েছে তো আবার একটু গরম পানি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো আমাদের বগুড়ার বিখ্যাত খাটি ঘি দিয়েভাবে ঢাকনা দিয়ে কিছুক্ষণ আমি দমে রেখে দেব কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম তো দুপুরে রান্না করার পর খাওয়া দাওয়ার পরে আমরা আবার সন্ধ্যায় টোনাটুনি ঘুরতে গিয়েছিলাম একা একাই দুইজনে টোনাটুনি গিয়েছিলাম বাচ্চারা কেউ যায় নাই ঠান্ডার মধ্যে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব ভিডিওটা পুরোটা দেখতে থাকেন তাহলেই দেখতে পাবেন অনেকটা ঝরঝরা হয়েছে দেখতে পাচ্ছেন আমি কিন্তু রান্নাটা আগেই করেছিলাম ভয়েসটা কিন্তু আমি পরে দিয়েছি খুব সুন্দর রান্না হয়েছে তো রান্না হওয়ার পরে যে সালাদ করে নেব শশা গাজর কাঁচামরিচ টমেটো পেঁয়াজ লেবু সব একসাথে সালাদ করে নেবো আমি সব সময় সালাদের সাথে লেবুটাও মেখে নেই একবারে আমার কাছে ভালো লাগে সরিষার তেল দিয়ে লবণ দিয়ে একবারে যদি শশার সাথে লেবু মাখিয়ে নেওয়া যায় লেবুটা খেতে খুব ভালো লাগে সরষের তেলের একটা ফ্লেভার থাকে খুব ভালো লাগে আমি এভাবে মাখি খাই এবং মাখাতে মাখাতেও আমি খাই সেটাও দেখবেন আমি রান্না করি আর একটু একটু খেয়ে দেখি কেমন লবণ হয়েছে কেমন ঝাল হয়েছে যারা আমার ভিডিও প্রতিদিন দেখেন তারা জানেন আসলে রান্না করতে করতে না খাইলে কীভাবে বুঝবো বলেন রান্নাটা কেমন হয়েছে লবণ বেশি হলো না কম হলো এই জন্য আমি খেয়ে দেখি সব সময় এখন হয়তো বলবেন আপু বাম হাত দিয়ে খাচ্ছে আসলে আমি বাম হাত দিয়ে না আমি ডান হাত দিয়েই খাই সব সময় সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করি তো যখন কেউ ভিডিও করার থাকে না সব সময় তো বাচ্চারা থাকে না যে ভিডিও করে দেবে আপনাদের ভাইয়াও থাকে না তো নিজের ভিডিও নিজেই করি সামনের ক্যামেরা দিয়ে এই জন্য বাম হাত বোঝা যায় ডান হাতটা বাম হাত হয় অনেকে আমাকে কমেন্টে করেন আপু আপনি বাম হাত দিয়ে খান আসলে না আমি ডান হাত দিয়েই খাই ক্যামেরার কারণে এরকম বোঝা যায় আর কি ডান হাতটা বাম হাত বোঝা যায় বাম হাতটা ডান হাত বোঝা যায় আমি জন্ম থেকেই ডান হাত দিয়ে খাওয়া দাওয়া করি এই যে খাইতে বসে গেছি দুপুরবেলা খুব মজা হয়েছিল তো খাওয়া দাওয়ার পরে এই যে সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম ঘুরতে ঘুরতে ভালোই লেগেছিলো ঠান্ডার মধ্যে টোনাটুনি ঘুরতে চলে গিয়েছিলাম সন্ধ্যার সময় কাজ থাকে না তো মনে হয় যে একটু বাহির থেকে ঘুরে আসি তো দুইজন মাঝে মধ্যেই ঘুরতে চলে যাই তো এখানে ঘুরতে ঘুরতে শিক কাবাব দেখলাম তো আপনাদের ভাইয়া বলতেছে খায় অনেক দিন খাওয়া হয় নাই মাঝে মধ্যে আমরা বের হয়ে ফুসকা খাই এটা অবশ্য খাওয়া হয়নি ও আজকে আবার ফুচকাও খেয়েছিলাম আমরা কিন্তু ওটা আমি ভিডিও করতে ভুলে গিয়েছি ফুসকা খাওয়ার পরে দুইজন রাস্তার পাশে বসে এই শিক কাবাবগুলো বানানো দেখেছি আর খেয়েছি তো ভাবলাম আপনাদের সাথে বানানোটা একটু শেয়ার করি এই শিক কাবাব কিন্তু খাইতে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে কয়লার যে ফ্লেভারটা আসে ওটা খুব ভালো লাগে আমার কাছে কিন্তু ঝাল প্রচুর দেয় এই জন্য একটু সমস্যা বাসায় ঝাল খেলে কোনো সমস্যা নেই হাতের কাছে পানি থাকে কিন্তু বাহিরে গেলে এই সব ফুচকা চটপটি যে কোনো কিছুই খাই না কেন আমরা ঝাল হলে কিন্তু পানিটা নিয়ে একটু সমস্যা হয়ে যায় সবার ক্ষেত্রে হয়তো হয় না আমার ক্ষেত্রে হয় কারণ ওনারা যে পানিটা দেয় ওই পানিটা আমার কাছে ভালো লাগে না কেমন জানি নোংরা নোংরা মনে হয় সবাই খায় এক বোতলে মুখ লাগিয়ে লাগিয়ে জিনিসটা আমার কাছে ভালো লাগে না এবং পানিটাও আমার কাছে ভালো লাগে না এই জন্য আমি একটু বাহিরে ঝাল কম খাওয়ার চেষ্টা করি আমার ঝাল খুব পছন্দ কিন্তু আমি বাহিরে গেলে একটু ঝালটা কমই খাই পানির সমস্যার কারণে তো চটপটি ফুচকা খাওয়ার কারণে পেটটা ভরাই ছিল তবু লোভনীয় খাবার দেখলে লোভ লাগে যে খাইতেই থাকি খাইতেই থাকি আজকে মনে হয় না বাড়িতে যে খাইতে পারবো এরকম অবস্থা হয়ে গিয়েছিল তো বাচ্চারা ঠান্ডার কারণে আসে নাই সাথে আবার ওদের পড়াশোনা ছিল ওরা বের হতে চায় না তেমন একটা ওরা খুব ভয় করে বাইরে বের হতে বলে যে না ভাইরাস আছে যাব না এই জন্য বের হতে চায় না তো আমরা দুইজন বেরিয়ে পড়ি মাঝে মধ্যে রাতের বেলা এরকম ঘুরতে তো এখানে মাটির জিনিসপত্র দেখলাম তো ভাবলাম একটু একটু করে ভিডিও করে নেই এইসব মাটির খেলনা কিন্তু ছোটোবেলায় আমরা খুব কিনেছি তা আপনাদের ভাই আমাকে বলেছিল কিনবে না কি কেন তা আমি আর কিনি না কী করবো মাটির খেলনা দিয়ে ছেলে মেয়েও বড়ো হয়ে গেছে। তো এখানে ফুল দেখলাম হরেক রকমের ফুল খেলনা এদের বাচ্চাদের খেলনা বাচ্চারাও বড় হয়ে গিয়েছে এসব খেলনা ছোটোখাটো গাড়ি এসব খেলনা তো আর খেলবে না তো ফুল দেখে আমার আবার ফুল দেখলে খুব লোভ লাগে ফুল আমার কাছে খুব ভালো লাগে তো আপনাদের ভাইয়া আমার জন্য ফুল কিনে নিল তো আজকের জন্মদিনে গিফট হলো এই তো কেক নাক ফুল আর হলো এই যে ফুল দেখতেই পাচ্ছেন তো বাসায় চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম